আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা ফটোশপের মধ্যে কয়েকটি টুল যেমন আইজোপার টুল তারপর হচ্ছে যেমন আইডোপার টুল থ্রি ডি থ্রি ডি ম্যাটেরিয়াল আইড্রোপার টুল কালার স্যাম্পলার টুল রোলার টুলস নোট টুল এবং কাউন্ট টুল নিয়ে কিভাবে কাজ করা যায় তারই বিস্তারিত বর্ণনা আমি এখানে দেওয়ার চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই টুলসগুলোর ব্যবহার এখানে দেখে আসি সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইড্রোপার টুল এখানে এখানে মূলত যে কাজটা করা হয় আইড্রোপার টুল দিয়ে যে কোনো কোনো ইমেজ বা কোনো শেপ থেকে বা কোনো টেক্সট থেকে আপনি চাইলে কি করতে পারবেন ফটোশপের যে কোনো লেআউটের মধ্যে যে অংশটুকু থেকে আপনি কালার পিক করে কালারটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারে নিয়ে নিতে পারেন এবং সেখান থেকে কালারে অ্যাপ্লাই করে আপনি হচ্ছে অতি সহজেই কালারটাকে সংরক্ষণ করে পরবর্তী কোনো জায়গায় ওই কালারটাকে অ্যাপ্লাই করতে পারবেন এই কনসেপ্ট থেকে মূলত আইড্রোপার টুল মানে ইউজ করা হয় আমরা করে থাকি সাধারণত তো এখানে আইড্রোপার টুল ধরেন আমি এই কালারটা পিক করলাম এখানে দেখেন কালার অলরেডি ফোরগ্রাউন্ড কালার চলে গেছে তো দেখেন এখানে আমি যখন এখানে ক্লিক করবো কালার টলেরি ফোরগ্রাউন্ড কালারে চলে গেছে তখন আমি এই কালারটা ট্যাপ পরিবর্তন করলে কি থেকে যাবে তখন আমি যদি কোনো একটা শেপ নিই তখন কি হবে অটোমেটিক ওই কালারটা কি ডিফল্টভাবে অ্যাপ্লাই হচ্ছে বা আমি কী করে পিক করে অ্যাপ্লাই করতে পারি এখান থেকে এখন দেখেন এই কনসেপ্টটা থেকে মূলত আবার ডিফারেন্ট একটা কনসেপ্ট কালার স্যাম্পলার টুল এখানে যদি আপনি একাধিক কালারকে যদি আপনি নোট করতে চান পিক করতে চান একাধিক কালারকে যদি আপনি নিতে চান দেখেন ওয়ান ওয়ান এই আট জিবি মোডটা হচ্ছে এই কালারটা এখানে অন্তর্ভুক্ত আছে এখানে কালার টুতে এই কালারটা অন্তর্ভুক্ত আছে কালার থ্রি দিয়ে এই কালারটা এখন কোড যদি থাকে আপনি কি এটা অ্যাপ্লাই করতে পারবেন না সহজে অ্যাপ্লাই করা যাবে তো একাধিক কালার কি ওয়ান টু থ্রি দিয়ে মাল্টিপল কালার কি আপনি সংরক্ষণ করতে পারেন এবং সেই কালারটা বিভিন্ন জায়গায় আপনি করতে পারবেন এই দুইটা টুলসের ব্যবহার হচ্ছে কি মূলত এটা এবং থ্রি ডি ম্যাটেরিয়ালস হাইড্রোপার টুলটার ব্যবহারটা আমি হচ্ছে আপনাদের থ্রি ডি নিয়ে যখন একটা ক্লাস নিব তখন হচ্ছে ওইখানে আমি বিষয়গুলো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব তো চলুন আমরা এখন দেখে আসি যে রোলার টুলটা কি তো রোলার টুলটা হচ্ছে মূলত আমি প্রথম দিকে রোলার টুলটা যেভাবে শিখেছি সে একটা কাজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কীভাবে রোলার টুল দিয়ে কাজ করা যায় আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন এটা খুব সহজে এবং কাজে আসবে আপনাদের আশা করি আর আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি যেন আমি হচ্ছে সেই কমেন্টের মতো করে ভিডিওটা তৈরি করতে পারি মানে আমাদের একটা স্ক্রিন যে ডিজাইনের একটা স্ক্রিন ছিল একটা ইমেজ আমি একটা ওপেন করেছি তো এটার মূলত ইমেজটা একটু বাঁকানো আছে ডান দিকে বাম দিকে একটু অ্যাঙ্গেল করা আছে কিন্তু কতটুকু অ্যাঙ্গেল করা আছে সেটা আমরা জানি না এখন রোলার টুল দিয়ে আমি এই ইমেজটাকে কি করব কতটুকু বাঁকা আছে সেটা পরিমাণ করব তো এখানে কোনো একটা একেবারে স্ট্রেট সোজা আছে মানে স্ট্রেট লাইন বরাবর আছে কোন জিনিসটা হচ্ছে একদম বরাবর আছে সেই জিনিসটাকে আপনাকে নির্বাচন করতে হবে এটা হতে পারে টেক্সেল লাইন হতে পারে হতে পারে টেক্সেল লাইন হতে পারে হচ্ছে ইমেজের লাইনটা কারণ আমি এই ইমেজটাকে সোজা করতে যাচ্ছি এখান থেকে আমি ধরে নিলাম এটা আমার স্ট্যান্ডার্ড জুম করে নেবেন একটা মোটামুটি পারফেকশন আসছে তাই না এই পরিমাণ করে আমি কি করতে যাচ্ছি ইমেজের ইমেজ রোটেশন থেকে আমি অ্যাবিলিটিতে যাচ্ছি এবং অ্যাবিলিটিতে যে আমি এটাকে কতটুকু পরিমাণ বাঁকানো আছে অ্যাঙ্গেল দেখুন আপনার অ্যাঙ্গেল আছে এখানে হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন ক্লক ওয়াইস এখানে এই পর্যন্ত হচ্ছে রোডেট এখন ওকে করে দেওয়ার পরে দেখুন ইমেজটা কি হয়ে গেছে বাকানো হয়ে সোজা হয়ে গেছে এবং এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টটা চলে আসছে কারণ ওই অবস্থা লেয়ার ছিল না এখন আমি ওটাকে ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে এটাকে কালার সিমিলার করে দিয়েছি মার্চ করে দিই এটা হচ্ছে আমাদের ইমেজটা ছিল দেখুন ইমেজটা বাকানো ছিল একটু আগেই এখন কি হলো সোজা হয়ে গেল তো এটা হচ্ছে রোলার টুলের ব্যবহারটা আমি প্রথমে এই কাজটা দিয়ে রোলার টুলের ব্যবহারটা শিখি তো আপনারা যখনই কাজ শিখবেন কোনো একটা কিছু জানার চেষ্টা করবেন তখন একটা কিছু করে কাজ করে ওটাকে দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন তাহলে মনে থাকবে সহজে আরেকটা জিনিস হচ্ছে নোট টুল নোট টুলটা মূলত হচ্ছে আপনারা গুগল ডক ইউজ করেছেন অনেকে হয়তো গুগল ডকের যে কোনো একটা জিনিসকে ফিডব্যাক দিতে গেলে বা হচ্ছে কমেন্ট করতে গেলে সেখানে কিন্তু আপনারা কি করতে পারেন ওই নোটের যে অপশনগুলো ওখানে কিছু লিখে রাখতে পারেন কোনো একটা ফিডব্যাক লিখতে পারেন রাইট এখানেও যেমন যেমন ধরেন এই এটা একটা ডিজাইন ডিজাইনের মধ্যে আমি একটু কিছু ফিডব্যাক দিতে যাচ্ছি এবং ওই ফিডব্যাকটা যদি আমরা হচ্ছে ফাইলটা শেয়ার করি তো তখন ওই ফাইলটার মধ্যে কি করতে পারবে দেখতে পারবে তাই না এখানে আমি জাস্ট বলে দিলাম যে প্লিজ প্লিজ রিমুভ দিস আইকন ওকে এখানে আমি আরো দিয়ে দিলাম প্লিজ রিডিউস দা প্লিজ রিডিউস লাইন লাইন হাইট ওকে দিস ইজ নাইস দিস ইজ ভেরি নাইস ঠিক আছে তো এখন দেখেন আমি এখান থেকে মুভ করে চলে যাই অন্য কোথাও অন্য কোনো ট্যাবে চলে যায় বা এখন আমি আবার এখানে চলে আসলাম নোট টুলে নোট টুলের মধ্যে চলে আসার পরে আমি যখন এখানে ক্লিক করলাম প্লিজ ডি দিস আইকন এখানে প্লিজ রিডিউস দ্য আইকন এখানে কি সেম কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি এবং ওই কমেন্টের অনুযায়ী কি করতে পারব আমি এগুলো নিয়ে উপরে কাজ করতে পারবো কোনো ক্লায়েন্টকে বা কোনো ক্লায়েন্ট যদি ই করতে চায় এখানে যদি ফিডব্যাক দিতে চায় সে যদি ফটোশপ জানে সে ফিডব্যাক দিতে পারবে মূলত এটা আসলে অতটা ব্যবহার হয় না তারপরেও আমি বলবো যে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে আপনারা এটা ব্যবহার করতে পারেন বা কোনো একটা কিছু পরিবর্তন করতে হবে ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে তখন কিন্তু দেখা যায় এই ছোট ছোটো অপশনগুলোও যদি আপনি নোট করে না রাখেন তখন কিন্তু আপনার কাজটাকে জটিল হয়ে যায় আর মনে করতে পারবেন না অথবা আপনি স্টিকি নোট ইউজ করে রাখতে পারেন এটা একটা ইস্যু হতে পারে তো আপনি সবগুলো যে ক্লিয়ার করতে চান সবগুলো সলভ হয়ে যাওয়ার পরে আপনি ক্লিয়ার করে দেন সবগুলো ক্লিয়ার সব ক্লিয়ার হয়ে গেল দ্যাটস ইট এটা হতে পারে এখানে দেখুন আরেকটা বিষয় এটাগুলো আমাদের নোট টুলের ব্যবহার এখন এখন আমরা টুলের ব্যবহারটা কাউন্ট কাউন্টোলটা তেমন কিছুই না এখানে আপনি কোনো একটা ডিজাইন করেছেন বা কোনো একটা কাজ করেছেন ওই কাজের মধ্যে ধারাবাহিকতা বিভিন্ন জায়গায় হতে পারে এখন ওই ধারাবাহিকতার বর্ণনা অনুযায়ী আপনি ওয়ান টু থ্রি ফোর নামে সিরিয়াল করতেছেন এখন আমি এখানে ধরেন প্যারাগ্রাফগুলোকে ডি ইন্ডিভিজুয়াল করতেছি এখন কোনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সিরিয়াল করব সেটার একটা শর্টকাট হ্যাঁ দিস ইজ নট এ টেক্স বাট এটা হচ্ছে মানে ডিফল্টভাবে ফটোশপি দেওয়া আছে এখান থেকে আপনি খুব সহজে করতে পারেন এটাকে কালার চেঞ্জ করে নিতে পারবেন আমি হচ্ছে আপনি হচ্ছে রেড কালার দিয়ে নেন পুরোপুরি রেড ওয়ান টু থ্রি ফোর দ্যাটস ইট ওয়ান টু থ্রি ফোর ওকে এটা হতে পারে আপনি এটাকে বড় করতে পারেন তিরিশ করতে পারেন দেখেন বড় হয়ে গেছে কন্ট্রোল চেট দেন ছোটো করে দেন এটা মার্ক করতে পারেন কালারটাকে চেঞ্জ করে কি করতে পারেন এখানে অপয়েড করতে পারেন বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন ক্লিয়ার করতে পারেন গ্রুপ ওয়ান করতে পারেন গ্রুপ টু করতে পারেন এগুলো হচ্ছে চোখ বন্ধ করতে পারেন এগুলো আছে উপস্থিত ক্লিয়ার করে দেন এভাবে করে কি করতে পারেন আপনারা ওয়ান টু থ্রি ফোরে সিরিয়াল করতে পারেন এই ছিল আজকে আমাদের হচ্ছে আইড্রোপার টোল তারপর কালার স্যাম্পলার টুল এবং হচ্ছে রোলার টোল নোট টুল এবং হচ্ছে কাউন্ট টুল আশা করি আপনারা গুলো কাজে লাগিয়ে ফটোশপে এবং ভালোভাবে আপনাদের কাজগুলো দ্রুত সমাধান করতে পারবেন সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ